ব্রেকফাস্ট হয়নি, আগের দিন ব্রেকফাস্ট বিরিয়ানি করেছিলাম, বিরিয়ানি আর মাংস। কিন্তু আজকের ব্রেকফাস্ট একটু অন্যরকম কিছু। নর্মালি যেটা হয়ে থাকে রুটি, তারপরে আছে এখানে একটা আলু কুমড়ো এইসবের তরকারি আর খেজুরি গুড়, আর হচ্ছে তার সাথে ব্রকলি ভাজা। তো এইটা হচ্ছে আমার এখন ব্রেকফাস্ট। চলো এই খাওয়ার সাথে আজকের ব্লগটা স্টার্ট করা যাক। আজকে সিডি হলে কি হয় সেটাও দেখা যাক। আজকে আমার একটা স্পেশাল জিনিস বানানোর খুব ইচ্ছে আছে, মানে একটা নতুন ধরনের একটা এক্সপেরিমেন্ট করার ইচ্ছা আছে। অনেকদিন ধরে ভাবছি সেটা করব করব কিন্তু করা হচ্ছে না, কিন্তু আজকে সেটা করব। ব্যাপারটা হচ্ছে এই তরকারিটার মধ্যে আলুও আছে, মানে আলুগুলো আমাকে বেছে বেছে আলাদা করতে হবে। আমি মোটামুটি যা যা নিয়ে এসেছিলাম সবকটাই খেয়েছি। এটা হচ্ছে তরকারি, তরকারির মধ্যে আলুগুলো ছিল, আলুগুলো বাদ দিয়ে বাদ বাকি সব খেয়ে নেবো। এটা গুড়। আর এখানে হচ্ছে যে ওই ব্রকলি ভাজা, এই যে ছোট ছোট সবুজ ফুলকপি। আমার ব্রকলি খেতে না খুব একটা ভাল লাগে না, মোটামুটি লাগে, কারণ ব্রকলি ভাজলে না কেমন একটা বাজে গন্ধ চায়। আমাদের বাড়িতে বাপি ব্রকলি নিয়ে আসে, কিন্তু ব্যাপারটা হচ্ছে এই ব্রকলি রান্না করলে যে টেস্ট আসে অতটা ভাল লাগে না। আমি দেখেছি, ঝোল মোল করেও দেখেছি, ভাল লাগেনি খেতে। মানে ফুলকপির যে একটা ফ্লেভার, যে গন্ধ, সেটা কিন্তু ব্রকলি থেকে পাওয়া তো যায়ই না। তাছাড়া ফুলকপি রান্না করলে যে একটা স্বাদ পাওয়া যায় কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে করলেও, ব্রকলির মধ্যে সেটা নেই। কেমন একটা তিতো তিতো লাগে, কেন কি জানি এমন হয়। হয়তো অন্যরকম ভাবেও ভালো করে রান্না করা যায়। তোমরা যদি কেউ জেনে থাকো ব্রকলির ভালো রেসিপি তাহলে আমাকে নিচে কমেন্টে জানাও, আমি অবশ্যই একবার ট্রাই করে দেখবো। কারণ আমি যতবারই ব্রকলি ট্রাই করেছি কেমন একটা ভালো লাগেনি আমার। এই কারণেই তোমাদেরকে বলছি, তোমরা যদি কোনো ব্রকলির ভালো রেসিপি জেনে থাকো কমেন্ট আমাকে জানো, আমি অবশ্যই একদিন ট্রাই করবো। এই মাত্র জাস্ট ওপরে এলাম, খিদেও পেয়ে গেছে প্রচুর, নিচে গিয়ে খেয়েও নেবো। আর আজকে একটা জিনিস বানাবো, সেটা আমি তোমাদেরকে বলেও বলছিলাম, অনেকদিন ধরে আমি ভাবছি বানাবো বানাবো, বানিয়ে উঠতে পারিনি, কিন্তু আজকে আমি ডিসিশন নিয়েছি বানাবোই। আর সেটা কি জানো তো, ওই লিপ বাম, মানে বিট দিয়ে আছে না, বিট গাজর আমরা যে খাই, তো সেই বিট রুট দিয়ে, বিট রুট না খালি বিট রুট বলে দিই আমি বারবার, বিটের যে স্টেনটা থাকে ওই স্টেন দিয়ে আজকে একটা লিপ বাম বানানোর ইচ্ছা আছে। বানাবো, খাওয়া দাওয়া করে নিই তারপরে বানাবো। আর আজকে না বাইরে ভীষণ রোদ, ভীষণ রোদ। আমি আজকে বাইরেটা দেখাচ্ছি, দাঁড়াও দেখলে বুঝতে পারবে। সেই গরমকাল হলে যেরকম হয় না, গরমকালের যে রোদের তেজ, পুরো সেরকম রোদ উঠেছে। এই দেখো বাইরে রোদের তেজটা দেখো, মানে বিভৎস রোদ। এই কিছুদিন আগে যেমন ঠান্ডা ছিল এখন ঠিক ততটাই গরম পড়তে শুরু হয়েছে। আবার শুনছি নাকি কিছুদিন পর প্রচুর ঠান্ডা পড়বে। ওই পাশের জানলাটা দিয়ে ওরকম ভিউ পাওয়া যায়, আর এই পাশের জানলাটা দিয়ে দেখো এই পাশে একটা রাস্তা চলে গেছে, ওই পাশেও অনেক বাড়ি টাড়ি আছে। আর এইখানে দেখছো এটা একটা বেল ফুলের কিন্তু জমি, গরমকালে এখানে বেল ফুলে একটা সুন্দর গন্ধ আমার ঘরের মধ্যে আসে, দারুণ লাগে। আগে এখানে না আমাদের এখানে অনেক ফুল চাষ হতো। চলো এবার নিচে যাই, প্রচুর খিদেও হয়ে গেছে, খাওয়া দাওয়াটা করে নিই, আর বেশি কথা বলতে পারবো না, ভটভটি আসতে শুরু করে দিয়েছি। ভটভটির আওয়াজে কথা বলাও যায় না, ওই যে দেখছো দাঁড়াও ভটভটিটা দেখাই। খাওয়া দাওয়ার পর পেটটা একদম টুকু টুকু হয়ে গেছিল আমার, তো একটুখানি রেস্ট নিয়ে নিয়েছি। এবার নিচে যাব, গিয়ে যে লিপ স্টেনটা বানাবো তোমাদেরকে বলেছিলাম সেটা হচ্ছে বানাবো। এই যে 5 টাকা দিয়ে আমি একটা ভেসলিন কিনে নিয়েছি কাকাদের এই দোকান থেকে, দেখলে না ওইখানে একটা দোকান আছে কাকাদের, সমস্ত টুকিটাকি জিনিস রাখে, তো ওইখান থেকেই 5 টাকার একটা রকম ভেসলিন নিয়ে নিয়েছি। এটার মধ্যেই এবার ওই লিপ বামটা বানাবো, বিট লিপ বামটা। চলো এবার নিচে যাই, নিচে গিয়ে এবার দেখো আমি কিভাবে এটা বানাই। এই যে প্রথমে বিটটাকে ভালো করে ধুয়ে এরকম ছাড়িয়ে নিয়েছি, এটা ছাড়িয়ে নেওয়ার পরে এরকম ওই যে ছুলুনিগুলো হয় না যেগুলো দিয়ে এরকম ভাবে গ্রিট করে, এই গ্রিটার দিয়ে ভালো করে বিটটাকে আগে গ্রিট করে নেব, তারপরে
একটা এই চা ছেকুনির সাহায্যে বিটের জুসটা বার করব। তো আমার যা মনে হচ্ছে পুরোটা আমার লাগবে না, এই হাফটা ফার্স্টে করি, যদি লাগে বাকিটা আবার পরে নেব। ভালো করে গ্রিট করে নিয়েছি, আর গ্রিট করে নেওয়ার পর একটু শিল নোড়া দিয়ে একটু থেতেও করে নিয়েছি, তাহলে স্টেনটা মানে বেরোতে সুবিধা হবে। আর তারপরে এরকম একটা বাটি নিয়ে নিয়েছি, এই বাটিটাতে আমাদের তেলের সমস্ত কাজ হয়। এটার মধ্যে ফার্স্ট এই ভেসলিনটাকে তুলে তুলে দেব গ্যাসের মধ্যে, গ্যাসটাকে একদম স্লো করে করব। তারপরে এমন একটা চা ছেকুনি দিয়ে স্টেনটাকে ছেকে ছেকে দেব। আমার এই লিপ স্টেনটা বানানো হয়ে গেছে, দেখো আমি ঠোঁটের মধ্যে হালকা করে দিয়েওছি, একটু রেড 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 রয়ে একটা সুন্দর কিউট ভাব এসছে। আমি এই যে ফাঁকা ভেসলিনের কৌটোটা ছিল ওটার মধ্যে কিছুটা রেখেছি, এটাকে এক্ষুনি ফ্রিজে রাখবো। আর আমার কাছে একটা বেবি লিপস এর ফাঁকা কৌটো ছিল বুঝলে তো, তো এটার মধ্যে আমি এই মাত্র দিলাম, দেখো সঙ্গে সঙ্গে জমে গেছে ভেসলিন, তো তো এটাকে আরো 1 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেবো, তারপর দেখবো এটা কেমন হয়। একদমই পড়ছে না দেখো, অলরেডি জমাট বেঁধে গেছে, আর এটাও অলরেডি জমাট বাঁধতে শুরু হয়েছে। তো এই দুটোকে আরো 1 ঘন্টা আমি ফ্রিজে রেখে দিই, তারপরে আমার তোমাদেরকে দেখাচ্ছি কেমন হয়েছে। আমি তো জাস্ট এই কিছুক্ষণ এই হাতে ছিল সেটাই এই ঠোঁটের মধ্যে লাগালে, আমার দেখো কি সুন্দর লাগছে, রেড 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 একটা ভাব চলে এসেছে, এখনই ভাল লাগছে। যাই হোক কি এটা দিয়ে ইউজ করতে আরো ভাল লাগবে, আরো ইউজফুল হবে। 1 ঘন্টার মতো আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম, তো ফ্রিজ থেকে বার করার পর দেখো পুরো জমে গেছে, আর স্মেলটাও কিন্তু অসাধারণ আসছে। হতে পারে এটা আগে যে বেবিলিপ ছিল তার স্মেল, কিন্তু ভালো আসছে গন্ধটা। ফার্স্টে এটাই খুলে দেখাই, দেখো ভেতরটা ঠিক এমন দেখতে হয়েছে। আর একটুখানি দিতেই কিন্তু হয়ে যাচ্ছে, এই দেখো ভেতরে এখনো কিন্তু আছে অনেকটা। তো মোটামুটি এটা বাড়িতে ইউজের জন্য আমার চলে যাবে, খুব ভালো একটা জিনিস, দেখতে পাচ্ছো পুরো জমে গেছে কিন্তু। আর ঠোঁটের মধ্যে দিতে একটা রেড 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 ভাবও আসছে, এটা ইউজফুল হবে, বাইরে কোথাও গেলে টুকটাক করে চট করে এরকমভাবে ইউজ করে নেওয়া যায়, আর বাড়িতে থাকলে এটা ইউজ করবো। এটাও পুরো জমাট বেঁধে গেছে, আমি কিন্তু নিয়েছিলাম পুরো 1 কৌটের মতো ভেসলিন, কিন্তু সেটা কমে গিয়ে দেখতে পাচ্ছ হাফ হয়ে গেছে। কোন রকম কেমিক্যাল তো নেই, উল্টে আরো ন্যাচারাল সমস্ত জিনিস দিয়ে বানানো, বিটরুটের রস ফস দিয়ে, আই থিঙ্ক বাড়িতে ভালোই, বাড়িতে ইউজের জন্য আমার মনে হয় ঠিকঠাকই আছে। আর খুব সুন্দর কিন্তু একটা মানে রেডিস, একদম চেরি চেরি কালারের একটা ফিনিশিং আসছে, আমার তো খুবই ভালো লেগেছে। তো আজকের ব্লগটা আমি এতটাই রাখলাম, যদি তোমাদের এটা হেল্পফুল হয় তাকে বাড়িতে বানিয়ে দেখতে পারো, তোমরা দেখলে তো তোমরা কেমন ভাবে আমি বানালাম। আর আজকের ব্লগটা এতদিনই রাখলাম, যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর সাবস্ক্রাইব করতে এখনো ভুলো না। কি করছো আমার ম্যাক্সিমাম সবাই দেখছে, তোমরা ভিডিও দেখছো তো সাবস্ক্রাইব করছো না কেন, সাবস্ক্রাইবটা করে ফেলো তাড়াতাড়ি, আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটা ওখানে অল করে মানে অন করে অল করে রাখো, তাহলে আমার সমস্ত ভিডিও নোটিফিকেশন চটপট তোমার কাছে পৌঁছে যাবে, তুমি দেখে নিতে পারবে। প্রতিবারের মতো এবারেও বলবো তোমরা সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, লাভ ইউ অল গাইজ, টাটা, বাই বাই।